আমাদের এইচএসসির ছাত্রছাত্রীদের ভেক্টরের অনেকেই সমস্যা রয়েছে। আজকে আমি একটু এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ভেক্টরের প্যারালোগ্রামস লটা একটু আলোচনা করব। প্যারালোগ্রামস লটা তো তুমি জানো যে একটা প্যারালেলোগ্রামের দুটি সাইড, দুটি করেসপন্ডিং সাইড দিয়ে যদি দুটি ভেক্টরকে আমরা ডিটারমাইন করতে পারি, তাহলে আমরা এর একটা রেজাল্ট্যান্ট পাবো আর একটা হচ্ছে ডিরেকশন পাবো। লুক অ্যাট, এটা হচ্ছে যে তার রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর ভেক্টর। তাহলে এই পুরা পি এবং কিউর ইনক্লুডিং অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর হচ্ছে যে রেজাল্ট্যান্টের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে থেটা। সো ইন দ্যাট কেস আমরা রেজাল্ট্যান্ট আর হচ্ছে পাচ্ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা আমরা একটু সবাই জানি। অ্যান্ড আমরা যখন অ্যাঙ্গেল, মানে হচ্ছে যে ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট, ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট বের করতে গেলে, আমরা পাবো হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এই সূত্রগুলো আমরা অবশ্যই মেনে চলবো। এই সূত্র দিয়ে আমরা ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট পেয়ে যাবো, মানে হচ্ছে যে ভেক্টরের দিক কোন দিকে, ভেক্টরের দিকটা আমরা খুঁজে পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে থেটাটা কি আমি একটু বলি তোমাদেরকে, থেটা হচ্ছে যে পি ভেক্টরের সাথে রেজাল্ট্যান্টের যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে সেই অ্যাঙ্গেলটা, থেটা হচ্ছে যে অ্যাঙ্গেল প্রডিউসড থেটা হচ্ছে যে অ্যাঙ্গেল produced between P and R, এটা একটু মনে রাখবা। আর আলফা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, আমি শর্টকাটে লিখছি, এটা দিয়ে অ্যাঙ্গেল বুঝেছি, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ হচ্ছে যে আলফা। আশা করি আমরা এখন এই ম্যাথসের দিকে সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা যাব হচ্ছে যে প্রোডাক্ট ভেক্টর, ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের শিখতে হবে। একটা হচ্ছে যে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে যে ক্রস। এই দুটো জিনিস আমাদের জন্য খুবই প্রয়োজন। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি, সাপোজ পি একটা ভেক্টর, পি অ্যান্ড কিউ আর টু ভেক্টরস, সো আর টু ভেক্টরস, সো এটা ডট প্রোডাক্ট ভেক্টর টু। আমি আবারও বলছি, ভেক্টর মাল্টিপ্লিকেশনসগুলো টু টাইপসের হতে পারে, একটা হচ্ছে যে স্কেলার মানে ডট প্রোডাক্টস, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্টস মানে ভেক্টর প্রোডাক্টস। সো আমরা প্রথমে পি অ্যান্ড কিউ আর টু ভেক্টরস, দেন ক্রস প্রোডাক্ট হবে হচ্ছে যে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থেটা। এটা একটু মনে রাখবা। এবং এই পি কিউ কস থেটা, সাপোজ মনে করো যে পি ভেক্টরটা ধরলাম আমি হচ্ছে যে এ এক্স আই ক্যারেট প্লাস এ ওয়াই জে ক্যারেট প্লাস এ জেড কে ক্যারেট, আর কিউ ভেক্টরটাকে ধরলাম আমি হচ্ছে যে বি এক্স আই ক্যারেট প্লাস বি ওয়াই জে ক্যারেট অ্যান্ড বি জেড কে ক্যারেট। তাহলে পি ডট কিউটা কী হবে, পি ডট কিউ হবে যে এক্স আই 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 ডট আই ওয়ান হয়েছে, আমরা ডাইরেক্ট সূত্রগুলো লিখে দিব, এ এক্স
px ay by plus az bz direct production টা আমরা বের করে ফেলতে পারবো। এটা ছিল আমাদের ডট প্রোডাক্টসের সাধারণ সূত্র। এখন একটু কিছু জিনিস মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে মনে রাখবে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় দেন দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ইফ পি ডট কিউ ইকুয়াল টু জিরো দেন দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাট মিন্স তাদের ইনক্লুডিং অ্যাঙ্গেল হচ্ছে যে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি আমি একটু বুঝাই। পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস 90 ডিগ্রি যদি হয় তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ হচ্ছে যে জিরো, দেন জিরো হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এরা হচ্ছে যে পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে আমরা ভেক্টর প্রোডাক্টটা স্কেলার প্রোডাক্টটা একটু ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টসের জন্য ওই যে আগেরই পি কিউ যদি দুটো ভেক্টরস হয় তাহলে আমরা পাবো হচ্ছে যে পি ক্রস কিউ ইকুয়াল টু পি কিউ সাইন থেটা, অথবা আমরা এটাও এভাবেও পেতে পারি অর পি ক্রস কিউ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে যে আই ক্যারেট জে ক্যারেট অ্যান্ড কে ক্যারেট। তিনটা যদি হয় আই এর পরিবর্তে আমরা একটু আগে এক্স পেয়েছিলাম পি এর জন্য, এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড আগের ইনফরমেশনগুলো থেকে আমরা বসিয়ে দিয়েছি, এভাবে আমরা পেয়ে যাব। এখন মনে রাখবা ইফ পি ক্রস কিউ ইকুয়াল টু জিরো, পি ক্রস কিউ ইকুয়াল টু জিরো হয় দেন পি প্যারালেল টু কিউ, পি এবং কিউ প্যারালেল, পি অ্যান্ড কিউ আর প্যারালেল। এখান থেকে একটা মজার ব্যাপার হচ্ছে যে ইফ পি অ্যান্ড কিউ আর টু ভেক্টরস, ইফ পি অ্যান্ড কিউ আর এক্সপ্রেসড ইন এক্সপ্রেসড বাই দ্য টু করেসপন্ডিং সাইডস অফ প্যারালেলোগ্রাম দেন প্যারালোগ্রাম দেন আমরা কি পাই, দেন আমরা পাচ্ছি হচ্ছে এরিয়া অফ প্যারালেলোগ্রাম আমরা পাচ্ছি হচ্ছে পি ক্রস কিউ এর ম্যাগনিটিউড, পি অ্যান্ড কিউ এর ম্যাগনিটিউড হলে আমরা এটা পাবো হচ্ছে যে এটা একটা প্যারালেলোগ্রাম, মানে হচ্ছে যে এটা একটা প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ, দেন এরিয়া কত, এরিয়া হচ্ছে এইটা। এরপরে মনে করো যে সামান্তরিক এটা প্যারালেলোগ্রামে যদি দুটো ডায়াগোনাল, সাপোজ এটা একটা প্যারালেলোগ্রাম, এটা একটা ডায়াগোনাল হচ্ছে এইটা, এটাকে আমি পি দ্বারা ডেনোট করলাম, আর একটা ডায়াগোনাল হচ্ছে যে এইটা, এটাকে আমি কিউ দ্বারা ডেনোট করলাম। এই দুইটা যদি এরকম হয় পি অ্যান্ড কিউ আর ডায়াগোনালস দেন এরিয়া অফ
প্যারালেলোগ্রাম হচ্ছে, এরিয়া অফ প্যারালেলোগ্রাম হবে হচ্ছে যে হাফ ইন্টু পি ক্রস কিউ এর ডট ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড। এই ম্যাথগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কীভাবে ভেক্টরের আমরা ম্যাথগুলো, বেসিক্স ম্যাথসগুলো আমরা করব। এখন আমরা নদী নৌকার অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অনেকেরই কনফিউশন দেখেছি। অনেক স্টুডেন্টরা প্রায় বলে যে নদী নৌকার ম্যাথসগুলো বুঝে না, খুবই কষ্ট। তো এই ক্ষেত্রে আমি তোমাদের কিছু ট্রিক্স বলতে পারি। নাম্বার ওয়ান ট্রিক্স, বোট অ্যান্ড স্ট্রিম রিলেটেড ম্যাথসগুলো, বোট অ্যান্ড স্ট্রিমস রিলেটেড ম্যাথসগুলো আমরা একটু করতে চাচ্ছি। একটু ট্রিক্সগুলো অলওয়েজ মনে রাখবা যে বোট, মনে করো যে এটা একটা স্ট্রিম বা রিভার, বোট হচ্ছে যে উপরে থাকে, বোট নদীর উপরে থাকে। তাহলে তুমি যদি বোটের, মনে করো যে এটা হচ্ছে যে বোট, বোটের ভেলোসিটি ধরলে হচ্ছে যে কিউ, আর নৌকার ভেলোসিটি হচ্ছে যে পি। বোটের ভেলোসিটি কিউ, নৌকার ভেলোসিটি হচ্ছে পি। এই ক্ষেত্রে আমরা যদি কি ডিরেকশনে যাচ্ছে ডিরেকশন বের করতে চাই, মনে করো যে ডিরেকশন বের করার জন্য আমরা ট্যান থেটা দিয়ে করি না, এখন আমাদের প্রশ্ন আসে যে কোনটা উপরে বসবে। মনে রাখবা নৌকা পানির উপরে থাকে, তাই শর্টকাট ট্রিক্স, নৌকা যদি পানির উপরে থাকে তাহলে নৌকার ভেলোসিটিটা উপরে হবে, তাহলে এখানে হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এই সূত্র ব্যবহার করে তোমরা নৌকাটা কোন ডিরেকশনে যাচ্ছে সেটাও বের করতে পারবে। এখন মনে করো আমি দিলাম যে ইন আ রিভার, একদম সহজ একটা প্রশ্ন দিচ্ছি, ইন আ রিভার রিভার স্পিড অফ বা ভেলোসিটি অফ স্ট্রিম 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড বোটের স্পিড হচ্ছে যে বা ভেলোসিটি যাই বলতে পারো 10 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে যে কোন দিকে, অ্যাট হুইচ ডিরেকশন, দ্য বোট ইজ টু রান সো দ্যাট ইট রিচ ইট ক্যান রিচ টু অপোজিট ব্যাংক পারপেন্ডিকুলারলি। সোজাসুজি বলে দিবে তোমাকে পারপেন্ডিকুলারলি যাবে, মানে সোজাসুজি বলে দিবে যে একদম সোজাসুজি পৌঁছানোর জন্য আর কি। এই ক্ষেত্রে তুমি জানো যে আমি একটু ফিগারটা যদি তোমাকে দেখাই, এইটা হচ্ছে যে তোমার নৌকাটা স্রোতটা যাচ্ছে, এটা হচ্ছে যে স্ট্রিম, এটা হচ্ছে স্ট্রিমের ভেলোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে রিভার ভেলোসিটি। তোমার নৌকাটাকে তুমি মনে করো যে সাপোজ এভাবে নিচ্ছ, এটা হচ্ছে তোমার বোট হচ্ছে কিউ, বোটস ভেলোসিটি, শর্টকাটে লিখলাম কিউ হচ্ছে বোটসের স্পিড বা ভেলোসিটি। এখন তোমাকে যাইতে হবে সোজা পারপেন্ডিকুলারলি এখানে, দ্যাট মিনস তোমাকে 90 ডিগ্রিতে পৌঁছাইতে হবে। এখানে হচ্ছে 90 ডিগ্রি তোমাকে পৌঁছাইতে হবে, অ্যাট দ্য পয়েন্ট মনে করো যে সিতে পৌঁছাইতে হবে। দ্যাট মিনস তোমাকে মনে করো যে আলফা অ্যাঙ্গেলে তোমাকে রওনা করতে হবে।
এই আলফা অ্যাঙ্গেলে যদি রওনা করো তাহলে তুমি জানো যে স্রোত তোমাকে ধাক্কা দিতে 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 তুমি যদি এরকম তির্যকভাবে রওনা করো, মনে রাখবা 90 ডিগ্রিতে যদি তুমি অপোজিট ডিরেকশনে পৌঁছাতে চাও আর স্রোত যদি অপোজিট ডিরেকশন থেকে আসে, তখন মনে রাখবে একটা জিনিস, কখনও 90 ডিগ্রির কম অ্যাঙ্গেলে তুমি রওনা করতে পারবে না, তোমাকে 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে রওনা করতে হবে। দ্যাট ইজ হোয়াই তুমি সিতে পারপেন্ডিকুলারলি পৌঁছাতে পারবে। এই তো এখন শেষ, আমি একটু আগে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে ট্যান থেটা ইকুয়াল টু রিভারের মধ্যে আমি বলেছি নৌকা পানির উপরে থাকে, তাহলে নৌকার ভেলোসিটিটা উপরে থাকবে, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, ইন দ্যাট কেস ট্যান 90 ডিগ্রি, কারণ তোমাকে পৌঁছাইতে হবে যেটা সেটাই হচ্ছে যে থেটা, যেটা পৌঁছাইতে হবে সেটাই হচ্ছে যে থেটা, তাহলে থেটা সম্বন্ধে দেওয়া আছে 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, আর কিউ তো আছেই, আর টেন সাইন আলফা, আর এটা ছিল কত, 5 না, 5 প্লাস 10 কস আলফা, টেন 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0, মানে হচ্ছে যে আনডিফাইন্ড, তাহলে হচ্ছে যে টেন 5 প্লাস 10 কস আলফা, তো এটা জিরোর সাথে চলে যায়, থাকে কি 5 প্লাস 10 কস আলফা ইকুয়াল টু জিরো, সো আলফা কস আলফা ইকুয়াল টু -1/2, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, দেখছো কত ইজিলি তুমি বের করতে পারবা, এগুলো খুব ইজি। এরপরে তোমাকে একটা বলতে যে যদি ইফ দেয়ার ইজ নো নো স্ট্রিম, ইফ দেয়ার ইজ নো কারেন্ট, নো কারেন্ট ইন আ রিভার, ইন আ রিভার, রিভারে কোনো কারেন্ট নাই, এ ম্যান ক্যান সুইম অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার, সে এত কিলোমিটার পার আওয়ারে পৌঁছাতে পারে। ইফ দেয়ার ইজ কারেন্ট ইন রিভার, ইফ দেয়ার ইজ কারেন্ট ইন রিভার, দেন দ্য ম্যান ক্যান রিচ অপোজিট ব্যাঙ্ক স্ট্রেইট, ইফ হি স্টার্টস জার্নি ইনক্লাইন্ডলি অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ারে সে ড্র না করলে সে সোজাসুজি পৌঁছাতে, মানে কোনাকুনি পৌঁছাইতে পারে। দ্যাট মিনস আমি একটু বুঝাই, নর্মাল যখন স্রোত থাকে না তখন সে 3 কিলোমিটার পার আওয়ারে সাঁতার কাটতে পারেন, কিন্তু যখন নদীতে স্রোতটা থাকে, কারেন্টটা থাকে, তখন ওয়ান ডিরেকশন থেকে সোজাসুজি এই এই পয়েন্ট থেকে স্রোত আছে, এখন স্রোত আছে, কারেন্ট আছে, সে যদি এই পয়েন্ট এ থেকে বিতে সোজাসুজি পৌঁছাতে চায় সে একটু পাকাভাবে রওনা করতে হয়, এই তির্যকভাবে রওনা করতে হয়। এখন আমাকে বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ কারেন্ট, কারেন্টের ভেলোসিটি কত। তো দেখো সাঁতারুটার যখন সে সাঁতার কাটা শুরু করবে তখন এখানে হচ্ছে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে তার ডিরেকশন আছে,
এখন আমাকে কিউ বের করতে বলেছে, আমি কিউর ভ্যালু জানি না, কিন্তু আমাকে রেজাল্ট্যান্ট দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে সে রেজাল্ট্যান্ট আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমাকে শ্রুতিন নর্মালি হচ্ছে যে সে 3 কিলোমিটার পার বেগে সাঁতার কাটতে পারেন, এখন যখন নদীর স্রোত আসছে তখন তাকে 5 কিলোমিটার পার বেগে তাকে যেতে হচ্ছে। তার মানে তার রেজাল্ট্যান্ট হচ্ছে যে 5 কিলোমিটার পার আওয়ার। আর তার মানে হচ্ছে যে যেটাকে আমরা বলছি যে তার নিজের স্পিড, মানে হচ্ছে যে সাঁতারুর নিজের স্পিডটা আমাকে বের করতে, সাঁতারুর নিজের স্পিডটা আমি ধরে নিলাম হচ্ছে যে কিউ, কিউ হচ্ছে যে 3 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ দ্য কারেন্ট, কারেন্টের স্পিড, স্পিড অফ কারেন্ট হচ্ছে যে পি, পি ইকুয়াল টু হোয়াট আমাকে বের করতে হবে। সো ইটস আ ভেরি ইজি, আমরা জানি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos α। ওকে, নর্মালি যখন আমি আবার বলছি, নর্মালি যখন কারেন্ট থাকে না, সে কারেন্ট না থাকলে সে সরাসরি ডাইরেক্ট 3 কিলোমিটার পার সোজা চলে যেতে পারে, এইভাবে করে সোজা, কারণ কারেন্ট যেহেতু নাই তাকে তো কেউ ধাক্কা দিবে না, তাহলে তার ইনক্লুডিং তখন তার ভেলোসিটি থাকে 3, এর জন্য এটা 3। কিন্তু যখন কারেন্ট থাকে তখন তার ভেলোসিটি বাড়াই দিতে হচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ারে রওনা করতে হচ্ছে তাকে এখানে পৌঁছাতে হলে। তার মানে এটা হচ্ছে তখন তার রেজাল্টেন্ট ভেলোসিটি। তার মানে আমরা এখানে বসাই দিলে, সব কিছু যদি বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে 5² = p² + 3² + 2p × 3 × cos 90°। তো cos 90° মানে 0, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে p² = 25 - 9, সো p = 15 থেকে 9 গেলে 16, এতগুলো p² = 16, সো p = 4। তার মানে হচ্ছে যে স্রোতের ভেলোসিটি মানে কারেন্টের স্পিড হচ্ছে যে 4। আশা করি ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এইটা নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তবু আমি আরো কিছু অঙ্ক একটু আলোচনা করব তোমাদের জন্য। মনে করো যে অ্যালং কারেন্ট ভেলোসিটি অফ অ্যালং কারেন্ট ভেলোসিটি অফ রিভার অ্যালং কারেন্ট ভেলোসিটি অফ বোট হচ্ছে যে 24 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড অ্যাগেনস্ট কারেন্ট ভেলোসিটি কিলোমিটার পার আওয়ার সোজ ইফ দ্য বোট ওয়ান্ট টু রিচ টু অপোজিট ডিরেকশন অপোজিট ব্যাংক স্ট্রেইট then at which speed and which direction the boat
is to run. একটা বলেছে যে কারেন্ট যেদিকে যাচ্ছে, মনে করি এদিকে হচ্ছে কারেন্টের, কারেন্ট হচ্ছে পি, আর বোর্ড হচ্ছে, যে কিউ। বোর্ড আর কারেন্টের ডিরেকশন সেম, ডিরেকশন, মনে করি যে সব দুজনে এদিকে যাচ্ছে, তখন হচ্ছে যে আমার পি প্লাস কিউ ইকুয়াল টু কত, 24, অ্যালং, কারেন্ট, হচ্ছে পি কিউ। অ্যাগেনস্ট কারেন্ট হচ্ছে যে, পি মাইনাস কিউ হচ্ছে 8, মানে পি কারেন্ট যাচ্ছে এইদিকে, মানে স্রোত যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে যে পি, যাচ্ছে এইদিকে আর কিউ যাচ্ছে এইদিকে, বোর্ড যাচ্ছে এইদিকে, দুজনের ডিরেকশন উল্টা, তাই এদের রেজাল্টেন্ট হচ্ছে যে যেটা আসছে সেটা হচ্ছে 8। নাও দেখো, সো এটাকে ইকুয়েশন 1 দাও, এটাকে ইকুয়েশন 2, পি প্লাস ওয়ান প্লাস টু যদি আমরা করি, দেখো কিউ কিউ কাটাকাটি চলে যায়, 2p ইকুয়াল টু 24 প্লাস 8 হচ্ছে যে 32, সো পি হচ্ছে যে 16, পি হচ্ছে যে সরি এখানে আমি একটু বোর্ডটাকে কিউ ধরেছি, তাহলে এটা হবে, হচ্ছে যে কিউ মাইনাস পি, এটা যেহেতু বোর্ডটাকে আমি কিউ ধরেছি তাহলে কিউ মাইনাস পি, এখানে কিউ প্লাস পি, তাহলে হচ্ছে যে 2q, সো আমার কিউ সমান সমান 16 আমি পেয়ে গেছি, দ্যাট মিন্স আমার বোর্ডের স্পিড আমি পেয়ে গেছি, বোর্ডের স্পিড যদি 16 হয়, সো পি সমান কত আমি যদি ওখানে বসাই দিই, কিউ সমান যদি 16 হয় তখন পি সমান হবে হচ্ছে যে 16 মাইনাস 8 ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোর্ড এবং গিয়ে দুটোই আমরা পেয়ে গেছি। এখন আমরা একটু খেয়াল করি, এ হচ্ছে যে আমার রিভার, এটা হচ্ছে যে, এটা হচ্ছে স্পিড অফ দ্য, এখন বোর্ডটা যদি সরাসরি স্ট্রেইট এই এ থেকে বিতে পৌঁছাইতে হয়, সে সোজাসুদি যদি পৌঁছাইতে চায় তাহলে সে কিন্তু সোজাসুদি রওনা করলে হবে না, আমি আগেই বলেছি, কারণ সোজাসুদি পৌঁছাই দিলে কখনো সোজাসুদি রওনা করলে হবে না, কারণ 90 ডিগ্রি স্রোত তাকে ধাক্কা দিবে, তাই তাকে এই অ্যাঙ্গেলে রওনা করতে হবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আলফা, আর এই যে এইটা, হচ্ছে যে থেটা, মানে 90 ডিগ্রি, সো এটা হচ্ছে পি, এটা হচ্ছে রিভার আর বোট, হচ্ছে যে কিউ, তাহলে আমরা ওই যে আগের সূত্র, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, সো এখান থেকে আমরা বসাই দিচ্ছি 1/0 ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে এইট সাইন আলফা পি প্লাস, পি এর ভ্যালু আমাকে বলা হয়েছে শুরু করছি, এটা হচ্ছে যে আমাদের কিউ এর ভ্যালু ছিল হচ্ছে যে 16, সাইন আলফা 8 প্লাস 16,
কস আলফা 0 0 চলে যায়, তাইলে আমার কস আলফা ইকুয়াল টু থাকবে হচ্ছে যে -8/16, সো কস আলফা ইকুয়াল টু -1/2, সো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, তাইলে তাকে 120 ডিগ্রিতে স্টার্ট করতে হবে জার্নি। এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগই এরকম আসে। এখন আমাকে যদি বলা হয় যে কোন ভেলোসিটিতে তাকে স্টার্ট করতে হবে জার্নি, রেজাল্টেন্ট ভেলোসিটি বের করতে বলেছে, অ্যাট হুইচ ভেলোসিটি রেজাল্টেন্ট ভেলোসিটি, আর বের করতে হলে আমাকে ডিরেক্ট বের করতে হবে পি প্লাস স্কোয়ার প্লাস 2pq কস আলফা। আমি আবারও বলছি, আগে তোমরা যদি ডিরেকশন বের করে ফেলতে পারো, যদি কখনও আলফার মান মানে কোন ডিরেকশনে তাকে যেতে হবে সেটা যদি কখনও দেওয়া না থাকে, তবে তোমাকে আগে আলফার মানটা বের করে নিতে হবে, যে আগে ডিরেকশনটা বের করতে হবে, তারপরে আমি রেজাল্টেন্ট ভেলোসিটিটা পাবো। এই এই ক্ষেত্রে আমার সব দেওয়া আছে, সো আমি ইজিলি পেয়ে যাচ্ছি 8² + 16² + 2 × 8 × 16 cos 120 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, পুরোটা করার পরে আমরা পাবো 192। আমি একটু ক্যালকুলেটার করে রেখেছি, সো আমরা পাচ্ছি 13.856 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই এটা ছিল রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য রিভার যা বোট। ওকে, এবার আমি সাইকেলের প্যাসেঞ্জার নিয়ে একটু করব। আ সাইকেল ইজ মুভিং অর রানিং এনিথিং ইউ ক্যান ইউজ অ্যাট 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড রেইন ইজ ফলিং অ্যাট 5 মিটার পার সেকেন্ড, অ্যাট হুইচ অ্যাঙ্গেল দ্য রেইন ড্রপস ফল অন দ্য রাইডার্স রাইডার্স ফলস অন দ্য রাইডার রাইডারের গায়ে কীভাবে পড়বে সেটা আমাকে বের করতে বলেছে। রাইডার বলতে আমি এখানে যে সাইকেল চালানো হচ্ছে তাকে বুঝাচ্ছি। দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সাইকেলটা এদিকে যাচ্ছে, সাইকেলটা যাচ্ছে এদিকে, বাতাস মানে বৃষ্টির ফোঁটা পড়তেছে মনে করো যে 5 মিটার পার সেকেন্ড এভাবে। এখন আসলে সত্যি বলতে যে বাতাস বৃষ্টির ফোঁটা তো আর সরাসরি পড়ে, সত্যি বলতে বৃষ্টির ফোঁটার কথা আমি তার বলছি না, এখানে হচ্ছে যে আসলে বৃষ্টির ফোঁটা না হলে রেইন ইজ ফলিং অ্যাট 5 মিটার পার সেকেন্ড। এখানে রেইন ফলিং বলতে হচ্ছে যে আমি বুঝাচ্ছি বৃষ্টিটা আর কি, রেইন না বলে আমি বলি হচ্ছে যে উইন্ড বলি, উইন্ড ইজ ফ্লোয়িং অ্যাট 5 মিটার পার সেকেন্ড। তার মানে সাইকেল যদি এদিকে যায়, সাইকেল যদি এদিকে যায় উইন্ড উল্টা দিকে কাজ করবে, এই ডিরেকশনে কাজ করবে, এদিকে কাজ করবে হচ্ছে উইন্ড। তার মানে দেখো, সাইকেলের ভেলোসিটিটা হচ্ছে 5 আর উইন্ডের ভেলোসিটিটা খেয়াল করো, সো একজনেরটা হচ্ছে, এখন এদের রেজাল্টেন্ট মনে রাখবো, আমরা দেখেছি যে প্যারালেলোগ্রাম জাতীয় কোনো কিছু রেজাল্টেন্ট হচ্ছে যে এভাবে কাজ করে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে যে নর্মালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে, ক্লিয়ার? মানে হচ্ছে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে খেয়াল করো
থেটা ডিগ্রি অ্যাঙ্গেল যদি প্রডিউস করে তাহলে আমাদের রেইন রেইন ইজ ফকিং এট 5 মিটার পার সেকেন্ড, তখন আমরা পেয়ে যাব হচ্ছে যে অলওয়েজ ট্যান থেটা ইকুয়াল টু, দেখো এটাকে মনে মনে যদি একটা ট্রায়াঙ্গেল কল্পনা করো, এটা 5 আর রেইন ফলিং 5, তাইলে খেয়াল করো ট্যান থেটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস আমরা পেয়ে গেছি, তাহলে হচ্ছে 5 ডিভাইড বাই 5, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু 1, সো থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। একটা কথা তোমাদেরকে আরো শর্ট ট্রিক্স মনে রেখে দিই, যখন ভেলোসিটি অফ সেম রেইন অ্যান্ড উইন্ড অর সাইকেল অর দ্য যে সাইকেলে বসে আছে বা যে যাচ্ছে দুজনের ভেলোসিটি যদি সেম হয় তাহলে এটা এখানে চোখ বন্ধ করে তুমি বুঝেই যাবা যে রেইনটা তার বডিতে পড়বে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ দুইটা ভেলোসিটির ভ্যালু যখন সেম হয়ে যাবে তখন এদের রেশিও হয়ে যাবে 1 আর টেন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাই অলওয়েজ এমসিকিউর ক্ষেত্রে এগুলো আর দেখার দরকার নেই, ডাইরেক্ট সেম ভেলোসিটি থাকলে আর ম্যাথে করারই দরকার নেই, তোমরা 45 ডিগ্রি বসায় দিবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।